স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চোদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত সড়ক প্রাইমারি ড্রেন ও কালভার্ট নির্মাণ পরিদর্শনে রাশিক মেয়র লিটন নোয়াখালীতে বৃদ্ধের পায়ু পথে টর্চ লাইট ঢুকিয়ে নির্যাতন সিরাজগঞ্জে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের হেরোইন সহ তিন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র্যাব বারো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাথ পর্যন্ত ফুটপাথ সহ কার্পেটিং সড়ক প্রাইমারি ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ চলমান রবিবার দুপুরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন গত পনেরো মার্চ চোদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর পর্যন্ত ফুটপাথ সহ কার্পেটিং সড়ক প্রাইমারি ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেন রাশিক মেয়র লিটন এই কাজে ব্যয় ধরা হয়েছে তেইশ কোটি ছাপান্ন লাখ সাতাশি হাজার পাঁচশো বাইশ টাকা প্রকল্পের আওতায় বারো দশমিক ছয় মিটার প্রশস্ত দেড় কিলোমিটার সড়ক এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত ফুটপাত চার দশমিক পাঁচ মিটার প্রশস্ত প্রাইমারি ড্রেন দশমিক আটশো মিটার টার্সিয়ারি ড্রেন সাইড পোস্ট প্রাইমারি ড্রেন ও পাঁচটি কালভার্ট নির্মাণ করা হবে প্রকল্পের কাজ শেষ হলে উক্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার উদ্যোগে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের প্রদত্ত সেবা ও সংশ্লিষ্ট উপকারভোগীদের সাথে মতবিনিময় বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডার নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন বিডার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আরিফুল হক ওয়ান স্টপ সার্ভিস বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল হক রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যবৃন্দ নোয়াখালীর সুবর্ণচরে শেখ নাসিরউদ্দিন মাইজ ভান্ডারি নামে এক বৃদ্ধের পায়ুপথে টর্চ লাইট ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে উপজেলা চর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান ভুইয়ার ইন্ধনে নয় নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসীরা এমন পাশবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে এ ঘটনা ঘটে নাসির উদ্দিনের ছেলে একই ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রিপন জানান শনিবার রাতে স্থানীয় থানারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন তার বাবা পথে আমানতগঞ্জের দক্ষিণ পাশে জাহের মেম্বারের পুরাতন বাড়ি সংলগ্ন নয়নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনওয়াজের নেতৃত্বে দুর্বৃত্তরা তার বাবার পথ রোধ করে মুখ বেঁধে পাশের জঙ্গলে নিয়ে তাকে মারধর করে এবং পায়ুপথে একটি টর্চ লাইট ঢুকিয়ে দেয় এতে তার বাবা জ্ঞান হারিয়ে ফেলে পরে দুর্বৃত্তরা তাকে ফেলে চলে যায় জ্ঞান ফিরে আসলে তার চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে এবং রবিবার ভোরে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে তবে এ বিষয়ে অভিযুক্ত শাহনিয়াজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি পরে কথা হয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান ভুইয়ার সঙ্গে তিনি দাবি করেন এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেশপ্রিয় দাস জানান বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন এ ঘটনায় একজন উপপরিদর্শকের দায়িত্ব দিয়েছেন বলেও জানান ওসি এদিকে জেনারেল সার্জন ডাক্তার ফজলুর রহমান মানিকের নেতৃত্বে সকালে প্রায় দেড় ঘন্টা অস্ত্রোপাচার চালিয়ে টর্চ বের করা হয় বর্তমানে রোগী ২৫০ পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পিছন থেকে দুই তিনজন আসছে এখন পাঁচ থেকে দুই তিনজন আসে গামছা দিয়ে মুক্ত চিবি ধরি গাছের ভিতরে ঢুকে ফেলছে ঢুকে সেখানে ওনারা মাছ ধর করছে বুকে ঢুকে রাতি রাতি দিয়ে ধরে রাখি

তিন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার চারটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয় রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব বারো উপ অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বারো সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই কেজি ছয়শ গ্রাম হেরোইন সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত আসামিরা হল নবাবগঞ্জ জেলার সুলতানগঞ্জ এলাকার শামসুল হুদা লুকমানের ছেলে রাশিদুল হকমনি জেলার গোদাগাড়ি উপজেলার ব্রাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান রনি ও জেলার সদর উপজেলার গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ চক্রটি দীর্ঘদিন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ